বন্ধুরা যেতে হবে না আর কোনো পার্লারে বাড়িতেই থাকা জিনিসগুলো দিয়ে হাত পা মুখ তোমাদের ঝকঝকে পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দেবে হ্যাঁ বন্ধুরা আজকে যে উপায়টা বলছি সেটি বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে অসম্ভব সুন্দরভাবে হাত পা মুখ একসাথে কিন্তু পরিষ্কার ঝকঝকে করে ফেলতে পারবে বন্ধুরা লাগবে না কোনো দামি জিনিস এখানে দেখো আজকে এই উপায়টা দেখাবার আগে আর একটা জিনিস আমি তোমাদের শেয়ার করব। সামনেই কিন্তু শীত আসছে শীত আসা মানেই পা ফেটে যাওয়া হচ্ছে সব থেকে বড় সমস্যা তোমরা আগার ওর এই ক্যালাস রিমুভারটা ইউজ করতে পারো এটা খুব বেশি দামও না এটা খুবই অল্প দামের মধ্যে জিনিসটা ভীষণ ভালো হচ্ছে এই ফাটা পায়ের চামড়া পরিষ্কার করে দিতে হ্যাঁ বন্ধুরা এই যে পায়ের চামড়া শক্ত হয়ে যায় দেখতে বাজে লাগে তারপরে তো পা ফাটলে পায়ে ব্যথা যন্ত্রণা তো থাকেই দেখতে বাজে লাগে নোংরা ময়লা জমে থাকে এই আগারোর ক্যালাস রিমুভারটা দেখো কিভাবে ওই শক্ত মোটা চামড়াগুলোকে তুলে পরিষ্কার করে দিয়ে পা একদম নরম সফট করে দেয় যদি কোথাও কড়া পড়ে গেছে অনেক সময় দেখবে কড়া পড়ে যায় পায়ে যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং খুব কষ্টকর হয় অনেক সময় এই আগারো ক্যালাস রিমুভার দারুণ সুন্দরভাবে পা কিন্তু পরিষ্কার করে দেয় দেখো পা তো পরিষ্কার করে নিয়েছি এইবার চলো রিমেডিটা বলি সবার প্রথমে এখানে হাত পা মুখ তিনটেই যদি পরিষ্কার করতে হয় দু চামচ চিনি নেবে ছোট চামচ দু চামচ চিনির মধ্যে হাফ প্যাকেট শ্যাম্পু মেশাবে এক টাকা দামের শ্যাম্পু হাফ প্যাকেট মেশাবে মাত্র তাতেই তোমরা দুটো হাত পা এবং মুখ পরিষ্কার করে ফেলতে পারবে এইবার শ্যাম্পুর সাথে চিনিটা ভালো করে মেশাবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে কোনো রকম জল কিংবা কোনো কিচ্ছু দেবে না দেবে এখানে মাত্র পাঁচ ছয় ফোঁটা লেবুর রস অল্প একটুখানি মানে ধরো হাফ চামচ মতন লেবুর রস দেবে চিনি লেবুর রস আর শ্যাম্পুকে ভালো করে ফেটাবে যতক্ষণ না দেখবে এটা ফুলে ডাবল হয়ে গেছে ভালো করে ফেটাবে দেখবে এরকম ফুলে আস যাচ্ছে দেখতেই পাচ্ছ যে ফুলে এটা পুরো ডাবল হয়ে গেছে তো এরপর এখানে মেশাবো আমি হলুদ হলুদ অ্যান্টিসেপটিক হচ্ছে হলুদ ব্রাইটনিং স্কিনকে ব্রাইট করে এবং হলুদ যে হচ্ছে যে কোনো রকমের ট্যান কাটা পোড়া ছেঁড়া যে চামড়া খারাপ হয়ে যায় সেই চামড়াকে রিপেয়ার করে কিন্তু হলুদ তাই এখানে আমি মেশাচ্ছি হাফ চামচ হলুদ কস্তুরি হলুদ থাকলে সেটা মেশাতে পারো হাফ চামচ না থাকলে রান্নার হলুদ হাফ চামচে একটু কম মেশাবে এখানে এবার ভালো করে এটাকে ফেটাবে যতক্ষণ না দেখবে এরকম পুরো ডাবল হয়ে গেছে এবার এখানে এক চামচ নারকল তেল মেশাবে নারকল তেল স্কিনকে সফট করবে নরম করবে এর সাথে সাথে নারকল তেল খুব ভালো একটা ক্লেনজারও হচ্ছে তো স্কিনকে নরমও রাখবে আবার পরিষ্কার করতেও হেল্প করবে ভালো করে নারকল তেলটা মেশাবার পরে আমাদের রিমেডি কিন্তু রেডি হয়ে গেছে দেখো এটা সপ্তাহে একদিন এটা রোজ ব্যবহার করবে না বন্ধুরা সপ্তাহে একদিন অথবা দুদিন করতে পারো বিশেষ কোনো জায়গায় যাচ্ছ সেই দিন সেই দিনটাতেও তোমরা এটা ব্যবহার করতে পারো এটা সত্যি সত্যি এত অসম্ভব সুন্দরভাবে তোমাদের হাত পা মুখ পরিষ্কার করে দেবে অবাক হয়ে যাবে তো দেখো হাতে লাগিয়ে আমি মাত্র দুই মিনিট রেখেছি তাতেই হাত কি পরিষ্কার হয়ে গেছে আর পাটা তো দেখো আগেই আমি ক্যালাস রিমোভারটা দিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি এই রেমেডিটা লাগাচ্ছি পাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে দেবে সমস্ত কালো দাগ ছোপ ময়লা তুলে পরিষ্কার করে দিয়ে পাকে বেশ ঝকঝকে করে দেয় তো এটা পায়েতেও পাঁচ মিনিট এটা দেখো হাতে লাগাও মুখে অথবা পায়ে যেখানেই লাগাও তোমরা পাঁচ মিনিটের বেশি রাখবেই না পাঁচ সাত মিনিটেই এটা পরিষ্কার ফর্সা করে দেবে একদম সত্যি দেখো এটা আমি পায়েতেও মাত্র তিন মিনিট মতন রেখেছি তাতেই দেখো পা কি পরিষ্কার করে দিয়েছে তো এটা যদি আরেকটু বেশি টাইম রাখতাম আরও বেশি পরিষ্কার হয়ে যেত সত্যি এগুলো এটা ট্যান কিংবা কালো দাগকেও দারুণ সুন্দরভাবে ইনস্ট্যান্টলি তুলে পরিষ্কার করে দেয় তো হালকা করে দেয় দাগকে হালকা করে দিতে একদম হেল্প করবে আর দেখো আমি মুখেও এখানে লাগাচ্ছি মুখেও তোমরা এটা লাগিয়ে নিতে পারো আর হ্যাঁ এটাকে ঘাড়ে গলায়ও লাগাতে পারো বগলে ঘাড়ে গলায়ও লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপরে এটা মুখ থেকে তুলে নেবে তো এইভাবে দেখো এটা সারা মুখে লাগাবে যখন এটা খুব সাবধানে চোখ বাঁচিয়ে লাগাবে চোখে যেন না লেগে যায় যেহেতু শ্যাম্পু আছে এর মধ্যে সেই কারণে তো এই দেখো এটা লাগিয়ে আমি মাত্র পাঁচ মিনিট রাখবো বেশি রাখবো না পাঁচ মিনিটেই এটা মুখ পরিষ্কার করে দেবে তো ইনস্ট্যান্ট যদি ফেয়ার স্কিন পেতে হয় দেখো মাত্র পাঁচ মিনিটেই এটা কতটা ক্লিন করে দিয়েছে একদম ট্যানটা পুরো তুলে পরিষ্কার করে দিয়েছে পাঁচ মিনিটের মধ্যে তো আমি যেমন কি বারবার বলছি এটা বিন্দুরা রোজ ব্যবহার করবে না আর আজকের এই উপায়টা ছেলেরা এবং মেয়েরা উভয় ব্যবহার করতে পারে দুজনেই ব্যবহার করে করতে পারো ছেলেদের অনেক সময় মুখ কালো হয়ে যায় ট্যান পড়ে যায় মুখ তেল তেলে হয়ে থাকে ব্রোনো একনে পিম্পলসের সমস্যা হয় অতিরিক্ত ঘাম যদি হয় এই উপায়টা করে দেখো দারুণ রেজাল্ট পাবে তবে রোজ করবে না সপ্তাহে একদিন অথবা দুদিন করতে পারো যে কোনো টাইমে করতে পারো দিনের বেলা তবে রাতে করলে সবচেয়ে ভালো হচ্ছে এটা মুখ থেকে মুছে ফেলার পরে ভালো করে অনলি জল দিয়ে শুধু জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে ভালো করে আর তারপরে ভালো করে একটা ক্রিম মশ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবে দারুণ স্কিন হয়ে যাবে এক দিনে ইনস্ট্যান্ট স্কিনকে ফেয়ার করে দেয় এটা তো এটা ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো